দেখিলা হলে লাগিলে লাগিদা শুধু স্টাইল করলে হইতো না, স্টাইল করলে একজনের কারণে 40 জন নিয়ে ইয়ে করছে। কি কো তোমরা, একজনের জন্য, শুধু একজনের জন্য সারা কলকাতা আমার কাঁদতে আছে। কে কোথায় কারোর সাথে দেখা করতে গেছে আমার কারণে যদি হয়? আপনারা জানেন যে 2011 সাল থেকে আমাদের রাজ্যে অত্যন্ত দুঃখের মতো, অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ 10,323 পথে বসতে চলেছে। এর জন্য সম্পূর্ণ দায়ী তৎকালীন বাম সরকার। তখন 16/11/2011 তৎকালীন হাইকোর্ট জাজ বিকে শর্মার আদেশ মনে সিঙ্গেল ব্যালেন্স, সেদিন যদি হাইকোর্টের কথা শুনত এবং একটা সুন্দর অর্ডার দিয়েছিল যে রাজ্য সরকার যেন একটা কমিটি গঠন করে কম্প্রাইজিং অফ দি সেক্রেটারি এডুকেশন, সেক্রেটারি ফাইন্যান্স, সেক্রেটারি জিএপিএনটি অ্যান্ড ল সেক্রেটারি, এদেরকে নিয়ে যেন একটা কমিটি গঠন করে এবং কমিটিটা যেন 2011 ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হয়ে যায়। এবং যারা দরখাস্ত করেছিল 61 জন, তাদেরকে বলা হয়েছে ওই কমিটি যদি যদি কোনো কমিটি গঠন করে রাজ্য সরকার, সেই কমিটির কাছে যেন রিপ্রেজেন্টেশন দেয়। এবং সেই কমিটিকে বলা হয়েছে কমিটি শ্যাল পাস অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার ইন ইচ ওয়ান অফ দি রিপ্রেজেন্টেশনস অ্যাজ এক্সপেডিশাসলি অ্যাজ পসিবল, প্রেফারেবলি উইদিন 4 মান্থস from the date of receipt of the representations. High Court order বলছে only the writ petitioners will be entitled to make the representations and no other candidates who had appeared in the selection, যদি কোনো ইন্টারভিউ বোর্ডে ছিল appeared হয়ে থাকতো but not selected in the same selection shall be entitled to raise any grievance before the committee. যদি এরকম কেউ পিটিশন কেউ যদি এপিয়ার হয়েও থাকে সিলেকশন হয়নি, তাদেরকে অধিকার দেয় নো আদার ক্যান্ডিডেটস। এই 61, তার মানে এই 61 জনের মধ্যেই হাইকোর্ট কিন্তু বা একদম একদম নির্দিষ্ট করে দিল যে 61 পিটিশন দিলাম, 4 জনের কমিটি করো, কমিটির কাছে তারা কবে করবে December 1st week, এবং এই কমিটির কাছে তারা পিটিশন দেবে, পিটিশন সিঙ্গেল পিটিশন হিসাব করে তারা সিদ্ধান্ত নেবে এবং এই এবং অন্য কারো গ্রিভান্স থাকবে না। এই একটা সুন্দর অর্ডার দেওয়ার পরে এই অর্ডার তৎকালীন সরকার আর কিছু অর্ডার দেয়নি, খুব সুন্দর করে একটা লক্ষ্য রাখেন, তাদেরকেও নিতে বলেনি। খুব আমরা কিন্তু সংবাদ মাধ্যম বাস্তব চিত্রটা যেন মানুষের কাছে যায়, এটা আমি আপনাদের কাছে অ্যাপিল রাখবো। বলছে পিটিশন দেবে 4 জন কমিটির কাছে,
পিটিশন দিলে তাদের পিটিশন শুনবে, অন্য কেউ যদি এফআইআর হয়েও থাকে বোর্ডের সামনে, অন্য বোর্ডের সামনে, ইন্টারভিউ বোর্ডের সামনে, তাদের পিটিশন তাদের আর কোনো গ্রিভান্স থাকার কথা না, অনলি 61। এত সুন্দর অর্ডারের পর তৎকালীন সরকার, তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী একগ্রামী সিদ্ধান্ত নিয়ে এই সিম্পলি এই অর্ডারের বিরুদ্ধে ডিভিশন বাড়ছে যায়, সেদিনই কিন্তু বিবাদটা গড়িয়া সৃষ্টি হয়ে যায়। এবং এটা ডেট কবে? 16/11/2011, সিঙ্গেল ব্যালেন্স। এবার আপনারা জানেন, এরপরে বিরাট ইতিহাস আপনারা সবটা জানেন, যে 7/5/2014 ঐতিহাসিক সিদ্ধান্ত, 7/5/14 ডিভিশন বেঞ্চ রায় দেয় 10,323-এর চাকরি বাতিল হয়ে যায়। সিঙ্গেল বেঞ্চে কোনো কিছু বলেনি, শুধুমাত্র কমিটি গঠন করে তাদের কথা শুনতে বলেছে, কথা শুনতেও রাজি হয়নি, কমিটি গঠন করেনি, কিচ্ছু করেনি, শুধুমাত্র কেন হাইকোর্ট এই ধরনের কথা বলল, চারজনকে নিয়ে কমিটি করে তাদের থেকে শুনে শুনতে হবে, এত একগুমি, এত হিটলারি সিদ্ধান্ত আমার জীবনে কোনো মুখ্যমন্ত্রীকে আমি অন্তত দেখিনি। এরপরে চলে গেল গভর্নমেন্ট হাইকোর্টে, হাইকোর্টে তো আপনারা সকলে জানেন যে 7/5/2014 ঐতিহাসিক রায়, যার ফলস্বরূপ আজকে ভুগছে। এরপরে চলে গেল সুপ্রিম কোর্টে, আবার সুপ্রিম কোর্ট থেকে আপনারা জানেন 29/3/2017 সেখানে হাইকোর্টের রায়কে বহাল রাখে। কি বলে বহাল রাখে? সিলেকশন হ্যাজ বিন টোটালি আনফেয়ার, দি সিলেকশন হ্যাজ নট বিন মেড ইন এ ট্রান্সপারেন্ট ম্যানার, দি সিটিজেন্স অফ দিস কান্ট্রি হ্যাভ নট বিন ট্রিটেড ইকুয়ালি, কোন নাগরিককে সমান অধিকার দেওয়া হয়নি, মোস্ট অফ দি ক্লজেস অফ দি পলিসি আর ইলিগ্যাল অ্যান্ড আনকনস্টিটিউশনাল, দি এন্টায়ার পলিসি ইজ ব্যাড বিকজ ইট গিভস নো গাইডলাইন্স অ্যান্ড দেয়ারফর দি এন্টায়ার সিলেকশন উইল হ্যাভ টু বি মাস্ট বি অ্যান্ড ইজ অ্যাকর্ডিংলি সেট অ্যাসাইড। সেদিনে কিন্তু প্রদীপ নেবে যায়। এত বড় এতগুলি ঘটনা, এটাকে জটলা জটলা করতে করতে, জটিল করতে 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 নিয়ে সে প্ল্যান মাফিক সেখানে সুপ্রিম কোর্টে পর্যন্ত বহাল রাখে। তার থেকে এরপরে আপনারা জানেন যে আমাদের সরকার আসে মার্চ মাসে 2018। এরপরে আমরা আমাদের সরকার আসার আগে আমরা ভীষণ ডকুমেন্টে, আজকের মূল বিষয়ের সাথে এই ভীষণ ডকুমেন্টের কথাটা আপনারা মনে রাখতে হবে, যেন সেন্টেন্সটা, দি গভর্নমেন্ট উইল রিজলভ দি প্রবলেম অফ 10,323 টিচার্স কিপিং হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন ইন মাইন্ড, এ সিম্পলি ছিল আমাদের। আমরা এরপরে আপনারা জানেন যে আমরা প্রায় 2 বছরের মতো সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এবং তাদের দিকে চিন্তা করে আমরা 2 বছরের এক্সটেনশন আনি, প্রায় 2 বছর এক্সটেনশন আনি এবং এটার পিরিয়ড শেষ হবে 31 মার্চ 2020। দেখুন, এবং এরপরে জানান এরপরও আমরা কি করেছি, ওই যে শব্দটা আগে বলছি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, আমরা এরপরে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে এই রাজ্যের সমস্ত বেকার যাদের বিএড ডিএলএড নেই তাদের কথা চিন্তা, প্লাস এদের বিরাট অংশ তাদের টেট পরীক্ষা বসতে পারে, তার জন্য ওয়ান টাইম রিল্যাক্সেশন আমরা করি, যেখানে 1,15,000 ছেলে মেয়ে পার্টিসিপেট করেছে, এটাও এই রাজ্যের জন্য একটা ইতিহাস, একসাথে এত লোক 1,15,000, আপনারা কোনোদিন শুনেননি যে 1,15,000 পরীক্ষার্থী টেট পরীক্ষা বসে অ্যাট এ টাইম, এটাও একটা এই রাজ্যের জন্য ইতিহাস, অনেকে টিকেনি। আজকে
এই 10,300 মধ্যে কতজন আছে বর্তমানে? 8,882 জন কর্মরত শিক্ষকের চাকরি 31/3/2020 শেষ হয়ে যাচ্ছে। যদিও এটা আমাদের এই পাপের ভাগি আমরা নয়, তৎকালীন সরকার, যদিও তৎকালীন সময় যে সরকার ছিল যারা বর্তমানে বিরোধিতা আসনে বসে রয়েছে, তারা এখনো রাজ্যের মানুষকে এবং কতিপয় শিক্ষকদের, কতিপয় 10,323 শিক্ষককে এরা বিভ্রান্ত করছে, তাদেরকে লেলিয়ে দিচ্ছে, অথচ জানে তাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, অতীতও করেনি, আগামী দিনেও কিচ্ছু করবে না, শুধু তাদের আগামী ভবিষ্যৎটাও যেন নষ্ট হয়ে যায় পরিকল্পনা ভাবে এটা করছে। আপনারা জানেন মাঝে মধ্যে এরা আষাঢ়ে গল্প শোনায়, কি গল্প শোনায়, তারা বলতে পোস্ট ক্রিয়েট করেছিলাম। আপনারা জানেন 12,000 পোস্ট ক্রিয়েট করার পর, হ্যাঁ 12,000 পোস্ট ক্রিয়েট হয়েছে, আমি যা বলছি 12,000, আমি যা বলছি 12,000 পোস্ট ক্রিয়েট করেছে, আমি যতটুকু জানি রেকর্ডে, সরকারি রেকর্ডে, একাডেমিক কাউন্সিলর, স্টুডেন্টস কাউন্সিলর, স্কুল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, হোস্টেল ওয়ার্ডেন অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট 12,000 পোস্ট ক্রিয়েট করে। এর পিছনেও তাদের বিরাট দুর্বৈষম্য ছিল, তারা জানে এটা হয় না, তারা জানে ইচ্ছাকৃতভাবে এই ছেলে মেয়েদের আরো ক্ষতি করার জন্য, পরিস্থিতিকে আরো জটিল করে তোলার জন্য এই পোস্ট ক্রিয়েশন করেছে। যেদিনই পোস্ট ক্রিয়েশন করেছে, সাথে সাথে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ওয়ান শ্রী দেবাশীষ পাল চৌধুরী ফাইল্ড এ কন্টেম্প পিটিশন বিফোর দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, রিট পিটিশন কন্টেনশন নম্বর 1706/2017 অ্যাগেনস্ট দি চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন, এডিশনাল সেক্রেটারি স্কুল এডুকেশন, এদের বিরুদ্ধে কন্টেম্প পিটিশন। কন্টেম্প পিটিশন পাওয়ার পর সুপ্রিম কোর্ট কি বলে? সুপ্রিম কোর্ট বলে যে দি স্টেট অফ ত্রিপুরা ইজ রেস্ট্রেইনড ফ্রম ফিলিং আপ দি পোস্ট অফ নিউলি রিক্রুটেড 12,000 পোস্ট। পরিষ্কার বলে দিয়েছে, রেস্ট্রেইন করে দিলাম তোমাদেরকে, শুধু এটা নয়, উই ফাইন্ড প্রাইমা ফেসি মেরিট ইন দি এলিগেশনস ইন দি কন্টেম্প পিটিশন, এবং বলছে টু সার্কামবেন্ট অর্থাৎ বাঁকাপথে দি অর্ডার অফ দি কোর্ট 2000, ওইটা যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে পাকা পথে ঘুরিয়ে দি অর্ডার অফ দিস কোর্ট বাই নোটিফিকেশন ডেটেড 19/17 দি স্টেট অফ ত্রিপুরা ইস্যু দ্য নোটিফিকেশন অ্যান্ড ক্রিয়েটেড 12,000 পোস্ট অমুক 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 আর কোয়াস্ট বাই টেন্টেড বাই এক্সটার্নাল রিজনস অ্যাপার্ট ফ্রম ল্যাক অফ কোয়ালিফিকেশন। তখন ফার্দার নিড টু বি ডান, nothing further need to be done in the matter, the contempt petition is closed. অর্থাৎ সুপ্রিম কোর্টে রাস্তাঘাট সব বন্ধ করে দিল, কোথাও যাওয়ার মতো আর সুবিধা রাখলো না। এখন প্রশ্ন, আজকে জানেন আগে আমি বলেছি কোন সরকার, যেমন জনদরদী সরকার, কোন জনপ্রিয় সরকার কোনোদিন এই ধরনের কাজে মুখবধি থাকতে পারে না। আমাদের আজকে স্পেশাল ক্যাবিনেট করেছি, স্পেশাল ক্যাবিনেট আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে পরিস্থিতি, আমরা একটা ক্যাবিনেট মেমো তৈরি করেছি, 8,882 জন কর্মরত শিক্ষক চাকরি 31/3/2020 শেষ হয়ে যাচ্ছে, এবং সমস্ত কিছু এই যে সুপ্রিম কোর্টের 29/3/17 এবং হাইয়েস্ট ডিভিশন বেঞ্চের 7/5/2014 ঘটনা এবং সব কিছু জানিয়ে, ইভেন কন্টেম্প পিটিশনের সমস্ত কিছু জানিয়ে আমরা একটা ক্যাবিনেট ডিসিশন নিয়েছি আজকে, যে
আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাট প্রেজেন্ট 8,882 ডিফারেন্ট ক্যাটাগরি অফ অ্যাডহক টিচার্স আর ওয়ার্কিং ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট UGT 4375, GT 3761, PGT 746. আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়েছি, প্রেজেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইজ ভেরি মাচ কনসাস অফ দি ফ্যাক্ট দ্যাট দি অ্যাডহক টিচার্স হ্যাভ পুট ইন লং লেন্থ অফ সার্ভিস ইন গভর্নমেন্ট থ্রু দেয়ার এন্টি ওয়াজ থ্রু এ কোশ্চেনেবল মিন্স যদিও তাদের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ছিল তাদের কিন্তু তাদের শিক্ষাক্ষেত্রে তাদের অবদান এই দীর্ঘদিন অবদান কোনো মতেই এই সরকার অস্বীকার করতে পারে না অ্যান্ড দি গভর্নমেন্ট ইজ অলসো কনসিয়াস অফ দি ফ্যাক্ট দ্যাট লার্জ নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স আর ডিপেন্ডেন্ট অন দি অ্যাডহক টিচার্স হু উইল স্ট্যান্ড টার্মিনেটেড উইথ এফেক্ট ফ্রম 1/4/19 দি লাইভলিহুড অফ মোর দ্যান 50,000 পার্সনস ইজ ইনভলভ দেয়ার ইজ এ সিরিয়াস হিউম্যানিটেরিয়ান ওই যে আমাদের দেখছেন ওই যে আমরা বলছি যে আমাদের সরকার যা বলে অতীতেও যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করবে অ্যান্ড দি লাইভলিহুড অফ মোর দ্যান 50,000 পার্সন ইজ ইনভলভ দেয়ার ইজ এ সিরিয়াস হিউম্যানিটেরিয়ান ইস্যু involved which any sensitive government cannot oblivious of depriving of their livelihood after serving government amra ei sarkar chup thakte pare na amra shei jonno such long years can lead to serious human tragedy these teachers are already in agitation for the sake of their livelihood for months now even the family members have joined their agitation for the sake of their livelihood the administration had recently imposed prohibitory order section 144 CRPC for the purpose of preventive and taking precautionary measure of coronavirus even then je bishwabyapi je ei bishwabyapi deshbyapi je apnar manbedi etake upekkha koreo তারা জানে তাদের ক্ষতি হবে এটা করেও তারা অ্যাসেম্বলড হচ্ছে এতে রাজ্যের প্রভূত ক্ষতি হয়ে যেতে পারে এবং যে কোনো কোথায় কী অবস্থা আমরা যদিও গ্যাদারিংয়ের পুরো আমরা বলছি না সেই জন্য এরপরেও দি এজিটেশন স্টিল কন্টিনিউইং ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট দ্যার ইজ এ সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যাট হ্যান্ড ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড দ্যাট দি এজিটেশন মে এসকালেট ফার্দার in coming days and situation may go out of hand amraso amader ullekh kora dorkar many of these teachers have qualification for other vacant posts tader other onno vacant posts er jonno tader qualification ache in different departments in the government appointing the teachers in available vacant posts in different departments as per eligibility is the only option is the only option I repeat again is the only option to deal with the present situation some of the likely non-technical group C and group D posts in different departments non-teaching posts in which these teachers may be considered for appointment after termination of Act 13-2020 on হিউম্যানিটারিয়ান গ্রাউন্ড আর আই ইন্ডিকেটেড এজেন্ডা যেমন অঙ্গনওয়াড়ি সুপারভাইজার লোয়ার ডিভিশন ক্লার্ক পঞ্চায়েত সেক্রেটারি এগ্রি অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট স্টোর কিপার ফিশারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মেনি আদার্স দেয়ার আর টোটাল 10,618 পোস্ট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্ট ভ্যাকেন্ট ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস আউট অফ হুইচ দেয়ার আর সাম টেকনিক্যাল অ্যান্ড প্রমোশন পোস্ট which will have to be excluded এগুলি ছাড়া প্রমোশন পোস্ট কাউকে দেওয়া যায় না এবং আপনারা জানেন যে প্রমোশন পোস্ট এবং টেকনিক্যাল পোস্ট ছাড়া এই 10,661টা পোস্ট আছে in view of the above the state government may consider filling an interlocutory application IA petition IA
interlocutory petition in the Honorable Supreme Court of India to permit the state of Tripura to appoint these teachers whose ad hoc services will come to an end on 31st 3 2020 by the order dated 29th 7th order hoyechilo sheta porike the Supreme Court non technical group C and D direct recruitment non technical non teaching vacant posts in different parts limited grounds as per their eligibility the government may also grant age relaxation or prescribed age for different posts the government may also consider the government may also consider relaxation in other conditions jodi dekha jay chakri kete other condition theke indictment rules as per need proyojon bodhe and justification seto government proyojon bodhe nebe ebong government make this prayer with a clean hand amader ei je dorkhasto ta clean hand ni amra eshi amra kono paka pote chorai pote kono pot diye noy sarashori amra agei bolechi sangbidhan আইন মেনে আমাদের যাতে জেলে যেতে না হয় কন্টেম্প পিটিশন যদি ক্ষমা চেয়ে না আসতো তাদের জেলে যেতে হতো আমরা এমন কিছু করতে যাব না ক্লিন হ্যান্ড দিস উইথ এ ক্লিন হ্যান্ড অন এ হিউম্যানিটারিয়ান গ্রাউন্ড সিকিং পারমিশন অফ সুপ্রিম কোর্ট এবং আমরা অলরেডি আমাদের ক্যাবিনেট ডিসিশনের মেসেজ আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল ইন দি সুপ্রিম কোর্ট পাঠিয়ে দিয়েছি সেখানে পিটিশন তৈরি হচ্ছে আমরা আমরা প্রথম দিন থেকে আমাদের মুখ্যমন্ত্রী সভা আমাদের সরকার আমরা বলে আসছি আমরা কিছু একটা বিকল্প অবস্থা করবই আমরা কোন রকম আমরা তৎকালীন সরকারের মতো কোনো মতে বাঁকা পথে ভুল পথে চোরাই পথে এবং তাদের যাদেরকে চাকরি দেওয়া হবে তাদের জন্য চাকরি আর খোয়া না যায় তাদের জন্য ক্ষতি না হয় যাতে তারা চাকরিতে থাকতে পারে এই জিনিসটা সোজা সুপ্রিম কোর্টের ক্লিন চিট এবং নট অনলি দিস এর সাথে আরও প্রায় 3500 মতো চাকরি যাতে আমরা ফিল আপ করতে পারি এখানে আপনার 10000 আমরা দেখেছেন প্রায় সেখানেও প্রায় 3000 মতো হিসাব করে দেখবেন 10661 আরও আমাদের পোস্ট বেরোবে আমরা উই আর সার্চিং 10658 বলেছি এখানে ৬১৮টা বলেছি আরো পোস্ট আমাদের আমরা সার্চ করছি যাতে আমরা ফিল আপ করতে পারি এতে অন্যান্য বেকারদেরও একটা কর্মসংস্থানের সুবিধা হবে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে আমাদের স্পেশাল ক্যাবিনেট ছিল স্পেশাল ক্যাবিনেট নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি রাজ্যের সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান জানাব এই ধরনের সোজা মন সোজা চিন্তা ভাবনা নিয়ে সরল মন নিয়ে কোন সরকার অতীতে এগিয়ে এসছে আমি জানি না আপনার সাংবাদিক বন্ধুরা আপনারা জানতে পারেন আমি অন্তত জানি না সুতরাং আমি সবার কাছে অনুরোধ করব এই যে মারণবেদি এ সময় কোনো যেন কেউ গ্যাদারিং করার কোনো কোনো প্রয়োজন নেই শুধু 10323 টন অন্যান্য গ্যাদারিং বন্ধ রাখার জন্য আপনারা জানেন যে এরই মধ্যে কলকাতায় এবং সারা ভারতবর্ষে সিবিএসই বন্ধ হয়ে গেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বন্ধ হয়ে গেছে এবং কোথাও কোথাও এপ্রিল পর্যন্ত এটা এগিয়ে হচ্ছে আমি আতঙ্কের কথা বলছি না এই তিন সপ্তাহ আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আগামী থ্রি উইকস ইন্ডিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট সুতরাং আমরা যেন দেখুন আপনি আপনি দেখেছেন একটু আগে আমিও মাস্ক পরে এসেছি এবং নট অনলি দিস বিধানসভা আপনি দেখবেন আজকে ঢুকার সময় সবাই স্যানিটাইজার ইউজ করছে এবং সব জায়গায় আমরা করছি আমরা বাড়ি ঘরও করছি আপনারা সবাই সতর্ক থাকবেন নিজেকে নিজেকে সতর্ক রাখতে হবে অন্যকে সতর্ক করতে হবে আপনার দ্বারা অন্যদের ক্ষতি হতে পারে সুতরাং আমরা আন্দোলন করতে পারি রাজনীতি করতে পারি কিন্তু আগে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে জন নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এমন কিছু আমরা করব না যে রাজনীতির নামে যাতে মানুষের ক্ষতি হয় এমন কিছু আমরা করতে যাব না সবাইকে অনুরোধ করছি কোনো আন্দোলনের দরকার নেই সরকার খোলা মনে এগিয়ে এসেছে আমার মনে হয় ত্রিপুরাতে এটা আরেকটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন রইল আপনাদের 20 বছরে আমাদের মাইন্ডকে জটিল করে দিয়েছে
কেন শুভ চিন্তা নিয়ে এগোচ্ছে, একে কেন একে কেন অ্যাপ্রিসিয়েট করবেন না? ইউ ওয়েট এন্ড সি। এত বড় একটা সিদ্ধান্ত পোস্ট বের করেছে, ক্রিয়েট করেনি, কোন পোস্ট ক্রিয়েট করতে হয়। আমরা এরপরেও আরো চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু আমি এখন কিছু ইউজিটি পুনরাবৃত্তি না আগে, তারপর যায় কি যায় তথ্য সংগ্রহ দিয়ে যায় না, তথ্যটা বের করতে প্রচুর সময় হঠাৎ করে বলে দেয়। এবার প্রমোশন পোস্ট আছে আবার সেখানে, এসটিএসসির বিষয় রয়েছে, সব করে মিলিয়ে করতে হবে। না এসব দরকার নেই, এগুলো গ্যাজেট সরকার